सोशल मीडिया फेसबुक और इन्स्टाग्राम मूल प्रतिष्ठान मेटा के एबार कड़ा बार्ता दिल जुक्तराष्ट्रेर फेडारेल ट्रेड कमिशन। मेटार बिरुद्धे मूल अभियोग फेसबुके केंद्र करे मूलत प्रतिष्ठानटिर बेपरोवा पदक्षेप तरुणदेर झुंकिर मुखे फेलछे। এই ব্যর্থতার জন্য ফেসবুককে জবাব দিতে হবে জানায় এফটিসি। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বলেছে শিশুদের ডেটা ব্যবহার করে মেটার আর্থিক উপার্জনের সুবিধা বন্ধ করা উচিত। ফেসবুকের বেপরোয়া মনোভাব অল্প বয়সী ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। ফেসবুককে নিজেদের ব্যর্থতার জবাব দিতে হবে বলে জানায় এফটিসি। এফটিসি বলেছে এক স্বাধীন তদন্তে ফেসবুকের প্রাইভেসি প্রোগ্রামে বেশ কয়েকটি ফাঁক ও দুর্বলতা খুঁজে পাওয়া গেছে যা জনসাধারণের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করেছে। সামাজিক প্ল্যাটফর্মটির 13 বছরের কম বয়সী ব্যবহারকারীরা এখনও এমন প্রোফাইলগুলোর সঙ্গে চ্যাটিংয়ের সুবিধা পাচ্ছে যেগুলো তাদের অভিভাবকদের অজানা থাকে। এক প্রতিবেদনে এমনটাই জানায় বিবিসি। মেটা এখনও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার দেওয়ার অব্যাহত রেখেছে। এর আগে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল ব্যবহারকারীরা পূর্ববর্তী 90 দিনের মধ্যে এসব অ্যাপস ব্যবহারে ব্যর্থ হলে তারা সেগুলোর প্রবেশাধিকার বন্ধ করে দেবে। ফেসবুকের বেশ কিছু কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছে এফটিসি, যা হল 18 বছরের কম বয়সী শিশু ও কিশোর কিশোরীদের ডেটা থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, নতুন পণ্য উন্মোচনে বিরতি যতক্ষণ কোম্পানির প্রাইভেসি নীতিমালা মেনে চলার বিষয়টি প্রতিষ্ঠিত না হয়, ভবিষ্যতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা করা। রাজনৈতিক ইস্টার্নবাজি হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলেছে মেটা। এছাড়া টিকটকের মতো চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো সীমাবদ্ধতা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও মেটাকে একঘরে করে ফেলা হয়েছে বলে অভিযোগ তাদের। এফটিসির এই মামলা শুরু হয় 2018 সালে। সে সময় সংস্থাটি জানায় কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। বিবিসি বলছে বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানির লাগাম টেনে ধরার পরিকল্পনা করছে নিয়ন্ত্রণ সংস্থাটি, তবে মেটার মতো কোম্পানিগুলো বিশ্বাস করে তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। রাকিব হাসান, আরটিভি।